হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট টু মিনিটে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেমন করে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। চলেন ফেসবুক ওপেন করছি। ফেসবুক ওপেন করার পরে আপনি আপনাকে দেখবেন রাইট সাইডে ওভারে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার ওপরে প্রোফাইল দেখাবে, তারপরে লাইভ ভিডিও, ফ্রেন্ড ভিডিও, অনেকগুলো অপশন দেখাবে। নিচে চলে যাবেন, নিচে আপনাকে দেখবেন সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশন ক্লিক করার পরে নিচে দেখবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন আছে, তারপর আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপর পেমেন্ট। আপনাকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করতে হবে। প্রথম ওপরে এক নম্বরে ক্লিক করবেন। ওপরে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন এরকম ইন্টারফেস একটা পেজ খুলে যাবে। ওপরে দেখবেন আপনার নাম আছে, ইমেল অ্যাড্রেস আছে, তারপরে ফোন নাম্বার আছে, তারপরে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল আছে। আপনি ওপরে প্রথম থেকে আপনি নেম এডিট করতে পারবেন, তারপরে ইমেল অ্যাড্রেস এডিট করতে পারবেন। আমরা এই ভিডিওতে আমরা জানবো যে ফেসবুক অ্যাকাউন্ট কী করে ডিলিট হয়, তাই আপনাকে নিচে যেটা অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল আছে অপশন, সেটাকে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন। এডিট ক্লিক করার পরে উপরে দেখবেন মেমোরিয়ালাইজেশন সেটিং আছে, নিচে আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন। তো সেকেন্ড নিচেরটা ক্লিক করবেন, ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশনটা ক্লিক করার পরে দেখবেন এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। উপরেটা আছে ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট এবং নিচেটা আছে ডিলিট অ্যাকাউন্ট, মানে দুই নম্বরটা। আপনাকে ডিলিট অ্যাকাউন্ট করার জন্য আপনাকে দ্বিতীয় নম্বরটা ক্লিক করতে হবে, এটা অপশন চুজ করবেন, তারপরে কন্টিনিউ হয়ে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে ক্লিক করার পরে এখানে দেখে আপনাকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, আপনি কেন ডিলিট করতে চাইছেন আপনার অ্যাকাউন্টটিকে। এখানে আপনাকে অনেকগুলো অপশন দিয়েছে, আপনি ইচ্ছে করলে এগুলো দিতে পারেন, না দিলেও চলবে। আমি এখানে কোনো অপশন দিচ্ছি না, এখানে কন্টিনিউ করছি, কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিটেশন এখানে ক্লিক করলাম। তারপরে এখানে অপশন আসবে পার্মানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট, তারপরে অনেকগুলো অপশন আসবে, আপনার কিছু করতে হবে না। নিচে দেখবেন ডিলেট অ্যাকাউন্ট আছে, ডিলেট অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। তারপর এখানে পাসওয়ার্ড চাইছে আপনার, এখানে যেটা পাসওয়ার্ড আছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের, এই ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেবেন। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিচ্ছি। তারপর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করবে এখানে জিজ্ঞেস করছে আপনাকে, আপনি কি সত্যি সত্যি পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন। আর এখানে দেখাচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিট করলে আপনাকে 30 দিন ওয়েট করতে হবে, 30 দিন আপনাকে কোনো এডিট আপনাকে খুলতে হবে না, মানে ওপেন করতে হবে না, ইউজ করতে হবে না। আপনি যদি সত্যি পার্মানেন্ট ডিলিট করতে চান আপনার অ্যাকাউন্ট, তাহলে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে দেখতে আসেন এখানে আপনার পার্মানেন্ট ডিলেট অ্যাকাউন্ট হয়ে গেছে, আপনাকে 30 ডেজ ধরে আপনাকে কোনো এই অ্যাকাউন্টে আপনাকে ওপেন করতে হবে না, ইউজ করবেন না। তাহলে দেখবেন 30 দিন পরে আপনার যে সার্চ বারে আপনার অ্যাকাউন্টটা যে সার্চ করে আপনাকে পেতো, আর সেটাকে পাওয়া যাবে না আর।